কেই আশা করছিলেন আজকে জামিন পাবেন সেটিই হয়েছে। তার আইনজীবীরাও এই যে জামিনে আদেশে সন্তোষ প্রকাশ করেছেন, কারণ জামিন নিয়ে আইনজীবীদেরকেও শুনতে হয়েছে নানা মানুষের নানা কথা। কেউ বলেছেন যে পরিমনের আইনজীবীরা সঠিকভাবে সঠিক সময়ে আইনি পদক্ষেপ নিতে পারেননি, কিন্তু আজকে পরিমনের আইনজীবীরা বলেছেন যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। মাদক মামলায় পরিমনিকে 50,000 টাকা মুচলেকায় আদালত তাকে জামিন দিয়েছেন। তো এটি নিয়ে আমার একটি করা রিপোর্ট রয়েছে, আমরা সেই রিপোর্টটি দেখব। রিপোর্টটি দেখার পরে পরিমনি কখন মুক্তি পাচ্ছেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। দর্শক, সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা এখন দেখে আসব আমার করা একটি রিপোর্ট। শুধুমাত্র জামিনের জন্য এর আগে 3 বার আবেদন করেছিলেন চিত্রনায়িকা পরিমনি। রাষ্ট্রপক্ষের জোরালো আপত্তির মুখে কোনোবারই সাড়া পাননি, উল্টো 3 দফায় 7 দিনের রিমান্ডে নেওয়া হয় পুরীকে। বারবার জামিন আবেদন খারিজ হয়ে যাওয়ায় বিড়ম্বনায় পড়েন পরিমনি। আদালতে গণমাধ্যমকে উদ্দেশ্য করে নিজেকে নির্দোষ দাবিও করেন তিনি। তৃতীয় দফায় রিমান্ড শুনানি শেষে আদালত থেকে গারদখানায় নেয়ার সময় টানা হেসড়ায় পড়েও যান তিনি। এরপর চতুর্থ দফায় জজ আদালতে জামিন চান পরিমনি, কিন্তু শুনানির তারিখ দেরিতে দেয়ায় আবারও ঝুলে যায় পুরো প্রক্রিয়া। অবশেষে উচ্চ আদালতের হস্তক্ষেপে মঙ্গলবার শুনানি হয়। 50,000 টাকা মুচলেকায় পুলিশ রিপোর্ট দেওয়ার আগ পর্যন্ত জামিন পান তিনি। জামিন পাওয়ার পর সন্তোষ প্রকাশ করেছেন পরির আইনজীবীরা, বলেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। তার শারীরিক পরিস্থিতি এবং চিকিৎসার জন্য এবং এই মামলায় ইতিমধ্যে 26 দিন সে পুলিশ কাস্টডিতে এবং জেল হাজতে আছে, তাকে 3-3 বার রিমান্ডে নেওয়া হয়েছে। এই মামলার কোনো তত্ত্বগত এবং কোনো প্রমাণ তার বিরুদ্ধে এখনো আসে নাই, বিধায় আমাদেরকে জামিন মঞ্জুর করা হোক। বিজ্ঞ আদালত সেটা মঞ্জুর করেছেন। বরাবরের মতো রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেছে। জামিন পেলে তদন্তে ব্যাঘাত ঘটবে এতদিন বললেও পরির মুক্তির আদেশের পর তাদের কণ্ঠে ছিল ভিন্ন সুর। আদালত যেটা ভালো মনে করেছে তাকে জামিন দিয়েছে। এখানে আদালতের এখতিয়ার, জামিন দেওয়ার এখতিয়ার, সেখানে আমাদের আর কিছু বলার নেই। জামিন যে কোনো পর্যায়ে যে কোনো অবস্থায় জামিন পেতে পারে, দীর্ঘদিন কাস্টডিতে থাকবে এমন কথা না। গত 4 আগস্ট রাজধানীর বনানীর বাসা থেকে পরিমনিকে গ্রেফতার করে র‍্যাব। তার বাসা থেকে মদ, আইস, এলএসডি উদ্ধারের দাবি করে সংস্থাটি। রিমান্ডের সময়সীমা বাদে কাশিমপুর কারাগারে 19 দিন ধরে আছেন এই চিত্রনায়িকা। আইনি প্রক্রিয়া শেষে বুধবার কারামুক্ত হতে পারেন তিনি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জামিন আদেশ হয়েছে, কিন্তু পরিমনি কখন কারাগার থেকে বের হচ্ছেন? কিছুক্ষণ আগে পরিমনির আইনজীবী, যিনি প্রধান আইনজীবী অ্যাডভোকেট মুজিবুর রহমান, তার সঙ্গে আমি টেলিফোনে কথা বলেছি। আমরা এখন শুনব মুজিবুর রহমান কি বলেছেন। ঠিক জি, স্যার আফজাল বলছিলেন, স্যার সময় টিভি থেকে। স্যার সমস্যা নাই স্যার, আপনারা কি আজকে বেল বন্ড সাইন করতে পেরেছেন স্যার? শুনছিলেন পরিবহনের আইনজীবী অ্যাডভোকেট মুজিবুর রহমান, তার সঙ্গে আমার কথোপকথন। তার আশা করছেন জামিনের আদেশটি এরই মধ্যে কারাগারে পৌঁছে গেছে। তার আশা করছেন যে আজকে রাতেই পরিমনি মুক্তি পাবেন, কিন্তু আমরা কারা কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছিলাম যে আজকে পরিমনি মুক্তি পাচ্ছেন কি না। কারা কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন তারা বেল বন্ডটি পেয়েছেন, তবে কিছু আইনগত প্রক্রিয়া রয়েছে, যেহেতু আদালত বন্ধ হয়ে গেছে সেই কারণে তিনি আজকে মুক্তি পাচ্ছেন না। আগামীকালকে সকাল 9টা অথবা 10টার দিকে পরিমনির মুক্তির একটি সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এই ছিল মূলত আজকের আলোচনার বিষয়, কিন্তু আমরা দেখেছি যে পরিমনির জামিন নিয়ে গত কয়েক দিন ধরে, আমরা যদি পরিমনির গত 4 আগস্ট পরিমনিকে তার রাজধানীর বনানীর বাসা থেকে গ্রেফতার করা হয় এবং তার বাসা থেকে মদ, আইস, এলএসডি উদ্ধারের দাবিও করে র‍্যাব। র‍্যাব বলছে তার বাসা থেকে 18 লিটারেরও বেশি মদ পাওয়া গেছে এবং এলএসডি পাওয়া গেছে এবং আইসও পাওয়া গেছে। এসব মামলায় জামিন হওয়া খুব ডিফিকাল্ট বিষয়। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বরাবরই বলছেন যে পরিমনিকে 3 দফায় 7 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। 3 দফার রিমান্ডেই পরিমনি মামলার আলামত বা আইস মদ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলেন।
প্রথম কয়েকদিন যেটা বলেছেন যে পরিমনির আইনজীবীরা বারবারই বলার চেষ্টা করেছেন যে এতদিন রিমান্ডে নেওয়ার পরও পরিমনি খুব একটা তথ্য দেন নেই এবং এই মামলার এখন পর্যন্ত তদন্তের কোনো অগ্রগতি হয় নাই। আমরা আমাদের সহকর্মী রাজিবুল হাসান আছেন গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনে, আমরা তার কাছ থেকে জানতে চাইব যে রাজীব, জামিন আদেশ হওয়ার পরে আমরা দেখেছি যে কাশিমপুর কারাগারের সামনে তার যে পরিমনির যে ফ্যানরা রয়েছেন তারা ভিড় করছিলেন, তো সেই পরিস্থিতি এখন কি অবস্থা কারাগারের সামনে, এখন কি দেখছেন, কারা কর্তৃপক্ষ কি বলছে আপনাকে? শেষ খবর যদি আমি বলি যে এখনো পর্যন্ত কিন্তু ঢাকা চলচ্চিত্রে যে পরিমনি নায়িকা সেই জামিন হওয়ার পর কিন্তু এখনো পর্যন্ত এখানে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার সেই কারাগারের কর্তৃপক্ষের সঙ্গে আমরা বারবার কথা বলছি, এখন পর্যন্ত অর্থাৎ 7:10 পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা যে জামিনের কাগজ সেটি পায়নি এবং যে কারণে হচ্ছে কিন্তু অনেকটা অনিশ্চিত হয়ে গিয়েছে যে আজকে তাদের এই পরিমনিকে ছাড়া হবে কিনা। যে কথা বলছিলাম এর আগে যে এই যে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার সেই কারা ফটকের সামনে কিন্তু বিকেল অর্থাৎ হচ্ছে যখন ঢাকা থেকে খবর এলো যে জামিন এসেছে এরপর থেকে কিন্তু এখানে গাজীপুর এবং আশপাশের যে উৎসুক জনতা সেই উৎসুক জনতা কিন্তু এই কাশিমপুর যে কারা ফটক প্রধান কারা ফটকের সামনে অবস্থান নিয়েছে এবং তারা অপেক্ষা করছে তাদের যে প্রিয় নায়িকা কিংবা অনেকেই দূর দূরান্ত থেকে এসেছেন তাকে দেখার জন্য, কেউ কেউ কৌতূহল বশত বলছেন যে এই যে 26 পর তার কারামুক্তি এবং 3 জামিন চাওয়ার পরও জামিন না পাওয়া এবং রিমান্ডে যাওয়া সবকিছু মিলিয়ে কিন্তু কৌতূহল বেড়েছে, আলোচনা সমালোচনা বেড়েছে। এই যখন অবস্থায় এর আগে যখন অর্থাৎ আগস্টের 4 পরিমনিকে প্রথম তার বাসা থেকে গ্রেপ্তার করা হয় এবং পরের দিন র্যাব বাদী হয়ে মাদক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে অনেকেই আলোচনা করেছে। আমি যদি সবশেষ আপনাদেরকে বলি যে কিছুক্ষণ আগেও এর আগে বলছিলাম যে কথা হয়েছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এখনো পর্যন্ত আপনি ওখানে আছেন, আমরা কি যদি কারাগারে জামিনের আদেশটি পৌঁছায় তাহলে রাতে জামিনে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, এর আগে কখনো রাতে কেউ আসামি জামিন পেয়েছে কিনা যদি রাতে জামিনের আদেশটি পৌঁছে? সাধারণত আমরা যেটা দেখি যে কারা ফটকের সামনে এরও আগে আমরা যখন এখানে নিউজ কভার করেছি তখন আমরা দেখেছি যে যখন এখান থেকে কোনো আসামি ছাড়া পায় তার আগে কিন্তু এখানে স্বজনদের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পাই। সেই দিক দিয়ে আমরা যদি বলি যে এখনো পর্যন্ত এখানে পরিমনির কিন্তু কোনো স্বজন আমরা লক্ষ্য করিনি কিংবা আশপাশের খবর নিয়ে কোনো স্বজনকে এখানে অপেক্ষা করতে দেখেনি। সেই অর্থে যদি আমরা বলি যে আসলে কিন্তু যে ছাড়া হবে কিনা সেই বিষয়টি কিন্তু অনেকটাই অনিশ্চিত। তবে একটি পক্ষ সমর্থিত সূত্র সেটি আমাদেরকে জানিয়েছেন যে আগামীকাল সকাল 10 আগে হয়তো ফার্স্ট আওয়ারে তাকে মুক্তি দেওয়া যেতে পারে বলে আমাদেরকে একটি অসমর্থিত সূত্র জানিয়েছেন। আরেকটি যদি বিষয় বলি যে আমার পিছনে দেখছেন যে অসংখ্য মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে, তারা হচ্ছে উৎসুক জনতা এই যে কারা ফটকের সামনে দাঁড়িয়ে আছে কখন আসলে পরিমনি বের হবে এবং তারা তাদের যে কৌতূহল সেই কৌতূহল মিছিয়ে আসলে দেখবেন যে এই যে নায়িকা ঢাকায় চলচ্চিত্রের নায়িকা পরিমনি সেই আলোচিত সমালোচিত নায়িকা 26 পর আসলে কারা ফটক থেকে মুক্তি পাচ্ছে সেই বিষয়টি কিন্তু বারবার উঠে আসছে আলোচনার। তো এই ছিল আমার কাছে আসলে আফজাল। রাজীব আপনাকে ধন্যবাদ। আমরা হয়তো পরিমনি যদি আজকে রাতেই মুক্তি পায় তাহলেও আপনার মাধ্যম দিয়ে আমরা দর্শককে জানাতে পারবো, আর কালকে মুক্তির সময়ও কিন্তু আপনি সেখানে থাকবেন এমনটাই প্রত্যাশা করি। আমাদের সহকর্মী রাজিবুল হাসান গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। যেটি বলছিলাম দর্শক, যে এই পরিমনির জামিনকে ঘিরে গত এক মাসে যে ঘটনাগুলো ঘটেছে আর তা নিয়ে কিন্তু আমরা দেখেছি যে উচ্চ আদালতেও যেতে হয়েছে, যখন পরিমনি চতুর্থ দফায় মহানগর দায়রাজজ আদালতে জামিন আবেদন করলেন, ঠিক এর আগ মুহূর্তে আমরা দেখেছি যে মহানগর দায়রাজজ আদালত জামিন আবেদন শুনানির জন্য লম্বা একটা তারিখ দিয়ে দিলেন, অর্থাৎ 22 আগস্ট তিনি জামিন আবেদন করেছেন কিন্তু জামিন শুনানি হবে
13ই সেপ্টেম্বর, এই যে লম্বা তারিখ দেওয়া নিয়ে আমরা দেখেছি মিশ্র প্রতিক্রিয়া। পরিমনির আইনজীবীদেরকে হাইকোর্টে যেতে হয়েছে, হাইকোর্টের হস্তক্ষেপের কারণেই কিন্তু আজকে সেই শুনানিটি হয়েছে। অনেকের কিন্তু ধারণা ছিল যেহেতু এই মামলায় হাইকোর্ট হস্তক্ষেপ করেছে সে কারণে হয়তো পরিমনি জামিন পেয়েছেন, এটি হচ্ছে মানুষের ধারণা। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন যে কোনো সময়ে বিচারক জামিন দেওয়ার এখতিয়ার রাখেন, কেননা এর আগে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বারবারই বলছেন যে মদের মামলায় খুব সহজে জামিন পাওয়া যায়, কিন্তু এলএসডি আইসের মতো মামলাতে যার কাছ থেকে এলএসডি আইস উদ্ধার করা হয়েছে এরকম মামলায় কোনো আসামি গত ছ মাসে যাদেরকে ধরা হয়েছে তারা জামিন পাননি। কিন্তু তারপরেও রাষ্ট্রপক্ষের আজকের সুর ছিল অন্য। এর আগে দেখেছি যে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করে বিভিন্ন বক্তব্য দিয়েছে, কিন্তু আজকেও আমরা দেখেছি যে জামিনের বিরোধিতা করে শুধুমাত্র এফআইআরে পরিমনির বিরুদ্ধে যে কথাগুলো লেখা আছে সেগুলোই বলেছেন। তদন্তের যে অগ্রগতি সে বিষয়টি কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আমাদেরকে ওইভাবে বলতে পারেননি। কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবীদের যে আইনজীবীরা যে অসন্তোষ প্রকাশ করেছেন তা কিন্তু নয়। রাষ্ট্রপক্ষ বারবারই বলার চেষ্টা করছে যেহেতু আদালত জামিন দিয়েছে, আদালত জামিন দেওয়ার এখতিয়ার রয়েছে, সেই হেতু তাদের কোনো আপত্তি নেই। তো পরিমনি জামিনের মুক্তি পাবেন, হয়তো আমরা ধারণা করছি যে আগামীকালকে সকালের দিকে তিনি মুক্তি পাবেন। আজকে যেহেতু জামিনের আদেশটি বিকেলের দিকে হয়েছে যার কারণে কারাগারে পৌঁছাতে একটু দেরি হয়েছে, আমরা আশা করছি যে আগামীকালকে সকাল নাগাদ পরিমনি মুক্ত হয়ে ফিরে আসবেন। দর্শক, এই ছিল আজকের বিশ্লেষণে। আগামীকাল গুরুত্বপূর্ণ খবর নিয়ে আবারও আপনাদের সঙ্গে হাজির হব, আবারও আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সঙ্গে থাকুন সময়ের।